ওয়েলকাম টু মোল্লা ব্লগ। দীর্ঘ আড়াই বছর পরে আমি বাড়ি যাচ্ছি। আসলে বাড়ি যাওয়ার একটা এক্সাইটমেন্ট কাজ করে সবসময়। তারপরেও আপনি এখানে অনেকদিন থেকে আছেন, এটার প্রতি একটা মায়া, যদিও আবার ফিরে আসতে হবে এখানে, সেজন্য বাড়ি যাওয়ার জন্য বেশি এক্সাইটমেন্ট। আর বাড়িতে সবাই আছে, মা অপেক্ষা করতেছে আম্মুর জন্য বিশেষ করে। তো সব কিছু প্যাকেজ হয়ে গেছে, রেডি হইলাম। আমি এখান থেকে 7:30 বেজে বের হব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমি সব কিছু প্যাকেট করে নিছি, আপনাদেরকে দেখাই প্যাকেটটা। আমার ব্যাগ এখানে, এটা হলো আমার লাগেজ, দুইটা লাগেজ, মানে 40 কিলোর মতো আছে। বাংলাদেশের এয়ারপোর্ট, এয়ারপোর্টের চোরেরা এই লাগেজে হাত দিয়ে না, হাত কাটে হলাম। এখানে আছে আমার হ্যান্ডব্যাগ, মানে গার্ড ব্যাগ যেটা, এটা আমার সাইড ব্যাগ। তো এটাই, টিকিট তো আছে, সব কিছু হয়ে গেছে, এখন রেডি শুধু বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্য। তো দেখা হবে, আর আপনারা অবশ্যই ভিডিওটা এনজয় করবেন আশা করি। তো এখন আমরা বের হয়ে যাব আবুধাবির উদ্দেশ্যে। লেটস গো হোম, স্বপ্ন এবার বাড়ি যাবে। গাইজ, এখন আমরা গাড়ির উদ্দেশ্যে যাইতেছি, আমাকে হেল্প করতেছে আজাদ ভাই। গাইজ, আমি এখন গাড়ির উদ্দেশ্যে যাইতেছি, এখন থেকে আবুধাবিতে যাব। তো অবশ্যই মিস ইউ মিফা, দেখা হবে আবার অন্য পরিবেশে। আর এখন বাড়ি যাইতেছি, এটাই মেন কথা, আর কোনো ওই নাই। তো আর কি, চলেন যাওয়া যাক। গাইস, আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা যাচ্ছি। তো এখানে জিনিসপত্র, তো গাইস এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে আমাদের স্যার। গাইস, ফাইনালি আবুধাবি এয়ারপোর্টে এসে বসছি। তো দেখতে পারতেছেন টলি মেসি, এখন যাওয়ার পর ইন্ডিয়া বাংলাদেশ তো ভাই ভাই বল দো, আপ ইন্ডিয়া লোক তো বল দো যে সাবস্ক্রাইব করনে কে লিয়ে সাবস্ক্রাইব করে ভাই কো, ভাই কা চ্যানেল সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুকরিয়া ভাই, নাইস, শুকরিয়া, নাইস। গাইস, এটা হলো আবুধাবির ডিউটি ফ্রি শপ এবং আবুধাবি এয়ারপোর্টের ভিতরে আসলে শপিং মল। ডিউটি ফ্রি শপ আসলে অনেক এক্সপেন্সিভ, এটা আমি ঘুরে দেখলাম অনেকগুলো দোকান, এই দোকানগুলোতে আসলে প্রাইস অনেক হাই, সেজন্য আমি এখান থেকে কিছু কিনি নাই। আর আপনারাও চেষ্টা করবেন কিছু না কেনার জন্য। আপনাদেরকে ডিউটি ফ্রি শপগুলো দেখাইলাম। ডিউটি ফ্রি শপে আসলে শপিং করা মানে মনে করেন যে নিজের গলা নিজে কাটা। গাইজ, এখন আমি যাচ্ছি আমাদের যে ওয়েটিং এরিয়া প্লেনে ওঠার জন্য, সেখানে এটা হলো আমাদের ওয়েটিং লঞ্চ। এই ওয়েটিং লঞ্চ থেকে আপনি বিমান টিমান দেখতে পারবেন। আবুধাবির এয়ারপোর্ট, এটা অনেক বড় একটা এয়ারপোর্ট, আবার নতুন করে আরেকটা করতেছে তারা। এখন আমরা বিমানের জন্য ওয়েটিং করতেছি, এখন দরজা খুলে দিলে আমরা বিমানের পথে রওনা দিব আর বাড়ি যাওয়ার জন্য রেডি পুরোপুরি। যারা বাড়ি যাইতেছেন তারা আসলে আনন্দটা বুঝতে পারবেন, আসলে এই আনন্দটা কীরকম। আর এই যে, এটা হলো বিমানের রাস্তা আমাদের খুলে দিছে, এখন আমরা যাচ্ছি বিমানের ভিতরে। আর বাড়ি যাওয়ার আনন্দ তো অবশ্যই মন থেকে আসে, বুঝতে পারছেন? এটা যারা আসলে আড়াই বছর পরে যাইতেছে আমি বুঝতেছি আমার আনন্দটা কত। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্লেনের সিটে আমি ঢুকতেছি, প্লেনের সিটে বসে গেছি অলরেডি। তো এখন চলুন এনজয় করা যাক আমার জার্নিটা। আর এটা হলো আবুধাবির এয়ারপোর্টের এই গোল গোল, এটা প্রত্যেকটা বিমানের জন্য আলাদা আলাদা একটা করে ওয়েটিং লঞ্চ আছে এখানে সামনে আবুধাবি এয়ারপোর্টের একটা সিস্টেম। তো এখন আমাদের বিমান ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই, তো চলুন যাওয়া যাক।
টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি সেদিন বছর ঘুরে দিচ্ছে রেডা আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে জীবনের শুভকামনা শুভ বিদায় গাইস ফাইনালি আমরা ঢাকাতে এসে পৌঁছাইছি বাংলাদেশের মাটিতে অনেকদিন পরে পা রাখতে যাইতেছি এর চেয়ে ভালো জিনিস আর কি হইতে পারে তো এখন দেখতে পারতেছেন এখন আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব প্লেন থেকে আমরা ল্যান্ড করে দিছি সেফভাবে আর এখন বাংলাদেশে আসছি যাই ভাইরা ভাইরা অপেক্ষা করতেছি যদি দেখে ইমিগ্রেশন কমপ্লিট করে জলদি হবে সেখানে ভিডিওটা হবে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ভিড়ে আসা স্বপ্ন যাবে বাড়ি তো গাইস ফাইনালি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাইতেছি এখন গাড়িতে আছি আর এখানে ভাইয়া আইছে নিতে হ্যালো এখন আমরা যাইতেছি বাড়ির উদ্দেশ্যে তো আজকে এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট ব্লগে তো সি ইউ